আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ রহমান সুপার কম্পিউটার থেকে আপনাদের মাঝে আবারও চলে এলাম। অনেকেই হয়তো চিন্তা করতেছেন আজকের পিসিটা নিয়ে। আজকের পিসির বাজেট হচ্ছে গিয়ে 60,000 থেকে 65,000 টাকা। আজকের পিসিটার বাজার রেট হচ্ছে, আবারও বলে দিই, 60,000 থেকে 65,000 টাকা। 60,000 থেকে 65,000 টাকার বাজেট পিসি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি সুপার কম্পিউটার থেকে। আজকে যে পিসিটা নিয়ে আমাদের বিল্ড হয়েছে, অলরেডি এটা বিল্ড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি সব কিছু সেট আপ করে নিয়েছি। আজকের পিসিটার সাথে যে বাই যে প্রসেসরটা চয়েস করেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাইজন ফাইভের লেটেস্ট মডেল 5600G। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্রসেসরটা রয়েছে। এটার পারফরম্যান্স সম্পর্কে আপনারা অবশ্যই সবাই জানেন, এবং বাজারের মধ্যে এই প্রসেসরটা এই মুহূর্তে আমাদের কাছে এসেছে। এবং সিলেটের মধ্যে আমরা প্রতিটা প্রোডাক্ট, রাইজেনের লেটেস্ট যতগুলো প্রোডাক্ট আছে আমরা আনার চেষ্টা করি এবং কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। হিসাবে ধরেন লেটেস্ট মডেল 5000 সিরিজের যে ইয়াটা আছে, এই প্রসেসরটা আছে রাইজন 5 5600G। এই প্রসেসরটা দিয়ে আজকে আমাদের পিসিটা বিল্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেয়া আছে, এটার কোর হয়েছে গিয়ে 6টা এবং থ্রেড রয়েছে 12টা। এটার কোর রয়েছে 6টা এবং এটার থ্রেড রয়েছে 12টা। এটার আপনি গিগাহার্স পাবেন 4.44 এবং 3.9 গিগাহার্স পাবেন। এই এটার মধ্যে 19 MB ক্যাচ মেমোরি রয়েছে। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে 25,000 থেকে 26,000 টাকা। এটার ওয়ারেন্টি হচ্ছে গিয়ে 3 ইয়ার্স। এটার সাথে বাই যে মাদারবোর্ডটা চয়েস করেছে, প্রথমে আমরা অন্য একটা মাদারবোর্ড চয়েস করেছিলাম, পরবর্তীতে আমরা অন্য একটা মাদারবোর্ড দিতে হয়েছে। যে মাদারবোর্ডটা বর্তমানে লেটেস্ট যে মাদারবোর্ড গিগাবাইটের B550MDS3H, আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা এই প্রসেসরের সাথে যায়, যদিও অন্যান্য এই নিচের 450 যে মাদারবোর্ডগুলো আছে এই মাদারবোর্ড দিলে আপনার আপডেট করতে হয়, আপডেট করে এটার সাথে সেটিং করতে হয়। এই হিসাবে ধরেন আমরা এই মাদারবোর্ডটা ধরে নিয়েছি। এই মাদারবোর্ডের যে মজার বিষয় হলো, এটার সাথে আপনার 4টা র্যামের স্লট আছে, 4টা র্যাম লাগাতে পারবেন এবং এটা NVMe সাপোর্টেড, ভালো একটা NVMe আপনি লাগাতে পারবেন। আমরা এই মাদারবোর্ড যেহেতু NVMe সাপোর্টেড, এই হিসেবে আমরা যে NVMeটা নিয়েছি, আমরা এই PNY-র 256 GB একটা NVMe নিয়েছি। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে আপনার 3,000 থেকে 4,000 টাকা। বাই আমাদের কাছ থেকে যে র্যামটা চয়েস করেছে আপনারা দেখতে পাচ্ছেন PNY-র 8 GB র্যাম, 3200 বাস, যেটা 3200 বাস স্পিড রয়েছে সেই র্যামটা বাই চয়েস করেছে। এটা অরিজিনাল বাজারের মধ্যে রয়েছে। এটার ওয়ারেন্টি হচ্ছে গিয়ে প্রোডাক্ট লাইফ টাইম। এটার বর্তমান বাজার মূল্য 4,000 থেকে 4,300 টাকা। বাই এই পিসির সাথে যে পাওয়ার সাপ্লাইটা চয়েস করেছে আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাইটা আমার হাতে অলরেডি নিয়ে নিয়েছি গেমডিয়াসের RGB। আপনারা দেখতে পাচ্ছেন গেমডিয়াসের E1 500W পাওয়ার সাপ্লাই RGB এটা নিয়েছেন ভাই। এটা খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই, এটা যে কোনো পিসির সাথে, সুন্দর পিসির সাথে ভালো মানায়, এবং পাওয়ার সাপ্লাইয়ের মাঝেও লাইট ফিটিং করা রয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন কীরকম পারফরমেন্স, আশা করি ভালো পারফরমেন্স পাবেন। বাই এই পিসির সাথে যে কেসিংটা চয়েস করেছেন আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিক দিয়ে মেশ রয়েছে এবং 3টা RGB ফ্যান রয়েছে, এবং পিছনে একটা RGB ফ্যান রয়েছে এবং বাতাস বাহির হওয়ার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেসিংটা, কেসিংয়ের সাইডে দিয়ে যে সুন্দর একটা লুক রয়েছে এটা। এর মধ্যে আরেকটা আছে আপনার মানিয়া X1 সেম, কিন্তু মানিয়া X1-এর চেয়ে আমার কাছে এই কেসিংটা বেস্ট মনে হয়েছে। এটা আপনি এইভাবে খুলতেও পারবেন চাইলে, এই যে দেখেন আপনার খোলা যায়। এটা খোলার জন্য কোনো স্ক্রু বা স্ক্রুড্রাইভার বা এরকম কোনো কিছু যন্ত্র ইউজ করতে হয় না। এটা খুব সুন্দর, আপনি অনায়াসে চাইলে খুলতে পারবেন, যে কোনো সময় আপনি এটা পরিষ্কারও করতে পারবেন। এই হিসেবে এটা বাই চয়েস করেছে। এটার বাজার মূল্য হচ্ছে গিয়ে 4,000 থেকে 4,500 টাকা। বর্তমানে বাজারের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বগতি যে প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে মনিটর। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের বাজেটও সীমিত, এই হিসেবে ভাই আরও কম বাজেট ছিল কিন্তু ভাই অনেক বেড়ে গেছেন।
তারপরও আমরা চেষ্টা করেছি ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। এই হিসেবে ধরেন চাইনিজ কোনো মনিটর দিলে এই পিসির সাথে মানায় না। এই হিসেবে ধরেন আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে ডিসপ্লে করা আছে ডেলের 19 ইঞ্চি মনিটর, আপনারা দেখতে পাচ্ছেন 18.5 যাকে বলা হয় 19 ইঞ্চি। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে 10,000 থেকে 10,800 টাকা। আসলে যে মনিটর আমরা 5,000 টাকা থেকে 6,000 টাকা দিয়ে কাস্টমারের কাছে হস্তান্তর করেছি, এই মনিটরটা আজকে 10,000 থেকে 10,800 টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কারণ বাজারের ঊর্ধ্বগতি আমরাও দিতে হচ্ছে। কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে রাখা, মার্কেটে নাই, কিন্তু কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগুলো এনে রাখতে হয়েছে। ভাই এই পিসির সাথে যেহেতু প্রতিটা প্রোডাক্টই ভাইয়ের গেমিং প্রোডাক্ট, এই হিসাবে ভাই গেমিং একটা কিবোর্ড চয়েস করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হেভিটের আর জিবি একটা এই কিবোর্ড, এটা খুব সুন্দর। বাইকে ওনাকে বলেছিলাম যে আপনি, বাই বলছেন যে আমাকে গিফট কী দিবেন, আসলে গিফট দেওয়ার প্রতিটা পিসির সাথে আমরা ছোট্টখাট্টো একটা গিফট দেই। এই হিসাবে বাই চেয়েছেন যেহেতু বাইকে আমরা সেম হেভিটের একটা মাউস আরজিবি গিফট করে দিয়েছি, যাতে বাইও খুশি থাকে আমাদেরও ভালো হয়। এই হিসেবে আমরা ওনাকে একটা ইয়ে দিয়েছি, মাউস গিফট করেছি। সবশেষে আমরা এটাই বলতে পারি, বাইকে আমরা সর্বোচ্চ রেট দিয়েছি, এটাই বাইয়ের আসল সবচেয়ে বড় গিফট। বাই এটার সাথে একটা স্পিকার নিয়েছে। সব মিলিয়ে আজকের বাজেটে ফুল পিসির বাজেট বাজার মূল্য হচ্ছে গিয়ে 60,000 থেকে 65,000 টাকা। প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা যদি চিন্তা করেন যে পিসি বিল করবেন, অবশ্যই আপনারা বেছে একবার সুপার কম্পিউটারে এসে দেখে যাবেন আমাদের কাছে প্রোডাক্ট আছে কি না। আশা করি আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে প্রতিটা প্রোডাক্টই অ্যাভেলেবল আছে। আমরা চাই প্রতিটা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য, প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে রাখার জন্য। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাজারের ঊর্ধ্বগতি, তারপরও আমরা চাই যে বাজারের ঊর্ধ্বগতি হলেও কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য, কিনে রাখার জন্য, এজন্য আমরা প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রাখার চেষ্টা করেছি। আবারও প্রতিটা প্রোডাক্টের আমি বাজার মূল্য এবং সব কিছু বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে Ryzen 5 5600G, এটার কুর হচ্ছে গিয়ে 6টা এবং থ্রেড হচ্ছে 12টা। এটার বাজার মূল্য হচ্ছে গিয়ে আপনার 25,000 থেকে 26,000 টাকা। এটার ওয়ারেন্টি হচ্ছে গিয়ে 3 ইয়ার্স। এটার সাথে যে মাদারবোর্ড নেওয়া হয়েছে B550M DS3H, আপনারা দেখতে পাচ্ছেন এটার 4টা RAM স্লট রয়েছে। এটার বাজার মূল্য হচ্ছে গিয়ে 8,000 থেকে 9,500 টাকা। এটার সাথে বাই যে SSDটা নিয়েছেন, PNY SSD, এটা আমার কাছে নাই, এই মুহূর্তে লাগানো হয়ে গেছে, যেহেতু এটার ভালো মানের কোনো ইয়ে নেই, খাবারটাও নেই। এই হিসাবে ধরেন খাবারটাও আমার হাতে রাখা হয় নাই, এটা খাবারটাও খুঁজে পাচ্ছি না, পেলে হয়তো আপনাকে দেখিয়ে দিতাম। এখন বাই যে র্যামটা নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন PNY 8GB, এই র্যামের বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য 4,000 থেকে 4,500 টাকা। এই যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাইয়ের বাজার মূল্য হচ্ছে গিয়ে 3,000 থেকে 4,000 টাকা। এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি। আপনারা মোটামুটি সব প্রোডাক্টেরই ওয়ারেন্টি আছে। এই যে মনিটর দেখতে পাচ্ছেন আপনারা, ডেলের 19 ইঞ্চি মনিটর, এটারও ওয়ারেন্টি আপনার 3 ইয়ার্স ওয়ারেন্টি। মোটামুটি সব প্রোডাক্টেরই ওয়ারেন্টি, যেহেতু কেসিংয়ের কোনো ওয়ারেন্টি নাই, এই হিসাবে আমরা কেসিংয়ের কোনো ওয়ারেন্টি দেই নাই। তবে আশা করি এই কেসিং কোনো কিছুই হবে না, এত সহজে, খুব হেভি একটা কেসিং আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে দিয়ে গ্লাস রয়েছে। আশা করি যদি কোনো ইট পাটকেল না চুরা হয়, এই কেসিংটা এত সহজে নষ্ট হবে না। তো আজকে ভাই আমাদের কাছে আসলেন, জানি না কই থেকে আসছেন, ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানবো। ছোট্ট একটা ভাই রয়েছে, সে আসলে আমার কাছ থেকে, হ্যাঁ, আমার থেকেও ভালো, খুব বেশি ভালো জানে, তার কাছেও আজকে তার অনুভূতি জানবো। আমরা প্রথমেই চলে যাই আমাদের ছোট্ট ভাইয়ের কাছে। ছোট ভাই আপনার নাম কি? পরাগ। পরাগ, ঠিক আছে। ভাইয়ের নাম ফরাদ? পরাগ। ভাইয়ের নাম পরাগ, কি করেন আপনি? স্টুডেন্ট। ভাই একজন স্টুডেন্ট, আপনারা আপনাদের সামনেই বলতেছেন, খুব সুন্দর বলতেছেন, ভাই একজন স্টুডেন্ট। আচ্ছা, এই পিসির সাথে কি আপনি অ্যাডজাস্টেবল? ভাই এই পিসি দিয়ে কি আপনি কোনো কিছু করবেন? হ্যাঁ, গেম খেলবো। হ্যাঁ, ভাই গেম খেলবে, আপনারা বুঝতেই পারতেছেন। আসলে দেখতে দেখা যাচ্ছে ভাই ছোটোখাটো একজন মানুষ, আসলে মনে হয়, আমার কাছে মনে হয় ভাই বড় একজন গেমার, তাই নাকি? কীরকম গেম খেলবা? GTA 5, মাইনক্রাফট। ভাই GTA 5, মাইনক্রাফট, এগুলো আসলে এগুলোর নামও আমি বলতে পারি না। তো ওনার সাথে ওনার বড় ভাই আছেন আজকে, ওনার নাম মেবি প্রিন্স তালুকদার। আমরা প্রিন্স তালুকদারের কাছে এই মুহূর্তে চলে যাচ্ছি। ভাই আপনার নামটা বলবেন। জি ভাই, আমার নাম প্রিন্স। হ্যাঁ ভাইয়ের নাম প্রিন্স, আপনার বাড়ি কোথায় ভাইয়া?
জি আমি তো থাকি সিলেটে, বাট আমার আম্মু আব্বু চাকরি করে এখান থেকে আরো 30 কিলোমিটার দূর, জায়গাটার নাম ছাতো। হ্যাঁ, ভাইয়ের আম্মু আব্বু থাকে সিলেটে, ভাই থাকে সিলেটে, ভাইয়ের আম্মু আব্বু থাকে সুনামগঞ্জের ছাতোকে। বুঝতে পারতেছেন তারা অনেক প্রায় সকাল টাইমে এসেছিলেন, এখন অনেক টাইম হয়ে গেছে, আমাদের এই এটা পিসিটা রেডি করতে অনেক সময় নিয়ে গেছে, এজন্য ওনাদেরকেও বেশি লেট করব না। তো আজকের পিসি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানবো, যে অন্যান্য শপেও তো এই প্রোডাক্টগুলো আছে, কিন্তু ভাই অন্যান্য শপে না গিয়ে আমাদের কাছে কেন আসলেন এবং কিসের জন্য আসলেন, এই হিসেবে ভাইয়ের অনুভূতিটা আজকে আমরা জানবো। আমি আগে থেকেই সুপার কম্পিউটার এখানে আসতাম, প্রোডাক্ট নিতাম, দেন হচ্ছে যে আমি ভাইয়াকেও চিনি, তাই আমি আসলাম। এন ভাইয়ারা খুব সাপোর্টিভ, তারা মনে করেন আমি যা যা নিতে চেয়েছিলাম তার থেকেও বেটার কিছু দিয়েছে, আশা করি এগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো, এন অনেক দিন চলবে। ভাইয়াকে আপনারা শুনতে পাচ্ছেন, আসলে সবাইকে ভাইয়াকে ধন্যবাদ, ভাই অন্যান্য শপ থেকে আমাদেরকে বেছে নিলেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলেন, এই হিসেবে ভাইকে ধন্যবাদ জানাই। এবং সবার উদ্দেশ্যে যে কথাটি বলতেছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা যারাই পিসি ক্রয় করবেন, আশা করি ক্রয় করার চিন্তা করতেছেন, আশা করি আপনারা সুপার কম্পিউটারে একবার এসে দেখে যাবেন। আমাদের কাছে সব প্রোডাক্টই আছে, আসলে আমরা সব প্রোডাক্টই রাখার চেষ্টা করি কাস্টমারদের জন্য, এবং আমরা একবারে ফিক্সড রেটে এবং সর্বনিম্ন রেটে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিয়ে আশা করি আপনাদেরকে পিসি বিল করে দিতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পিসি বিল যেটা হয়েছে সেটার বাজার রেট হচ্ছে, আবারও বলছি, 60,000 থেকে 65,000 টাকা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।